मैनेजर हो के डाको। ओके सर। আমায় দেখেছেন স্যার? হ্যাঁ, এসো সুইমল। আচ্ছা, সেই মেশিনগুলো এখন এলো না কেন বলো তো? কোন মেশিনের কথা বলছেন স্যার? সে কি, তুমি তো ফাইলটা ডিল করছো আর তুমি অর্ডার প্লেস করেছো। দেখো, ফ্যাক্টরি রিনোভেট করতে গেলে মেশিনগুলো ইমিডিয়েটলি দরকার, নাহলে প্রোডাকশন স্লো হয়ে যাবে। ও হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, মেশিন দুটো ওরা নেক্সট উইকে ডেলিভারি দিয়ে দেবে স্যার, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। তুমি তো আমার চিন্তা বাড়িয়ে দিচ্ছ। দেখো সুইমল, তুমি জানো যে ফ্যাক্টরির ব্যাপারে আমি তোমার উপর কতখানি ডিপেন্ড করি। নামেই তুমি আমার ম্যানেজার, আসলে তুমি আমার কন্ট্রোলার। না না, ওভাবে বলবেন না স্যার। অনাথ এই শিশুটাকে আপনার বাবা কোলে তুলে নিয়েছিলেন তার বন্ধুর ছেলে বলে। আপনার শরীরে তো সেই রক্তই বইছে স্যার। আপনি তো কখনো বুঝতেই দেননি আমি আমার ছেলে আপনার আশ্রিত। আপনি আমাকে স্নেহ করেন, ভরসা করেন, আপনার বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, এটাই আমার ভাগ্য স্যার। আসলে আমি একটু মেন্টালি ডিস্টার্বড আছি। সে কি, কেন? না মানে সম্রাটের শরীরটা ভালো যাচ্ছে না স্যার, একে মামরা ছেলে। এ কি বলছো, অঞ্জলি কি তোমার ছেলেকে নিজের ছেলের মধ্যে দেখাশোনা করছে না? ছি ছি, এ কি বলছেন স্যার, বোঠান যথেষ্ট করছেন, কিন্তু তার কথাও তো ভাবতে হবে। তিনি যে অন্তঃসত্ত্বা, অ্যাডভান্স স্টেজ, এক্ষেত্রে একটা সাবিত্রী রয়েছে, ওকে তো আমরা কেউই কাজের মেয়ে বলে ভাবি না, আমাদের বোনের মতো। সম্রাট সারাদিন তো ওর সঙ্গেই ঘোরে। যাকে শোনো, বাচ্চাদের ওরকম জর্জারি অসুখ বিসুখ হয়, ওই নিয়ে অত ভাবলে চলে না। তুমি যাও, ওই মেশিনের ব্যাপারে একটা রিমাইন্ডার দাও। ওকে স্যার। আচ্ছা, হ্যালো, এ কি অঞ্জলি, অফিসে আসতে না আসতেই ফোন? হ্যাঁ আচ্ছা, ওকে আমি আসছি। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে। সাবিত্রী, তোর বৌদিমণি কোথায়? ওই তো লনে বসে আছেন, ডাক্তার সে এক্ষুনি দেখে গেলেন। বান্দা হাজির ম্যাম সাহেব, চোখ খুলুন। তুমি এসেছো, বসো। জানো, তুমি অফিসে বেরিয়ে যাওয়ার পর আমার পেটটা কিরকম চিনচিন করে উঠল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই তোমায় ফোনে আসতে বললাম। তুমি রাগ করনি তো? আরে দূর, রাগ করবো কেন, তোমার চেয়ে কি অফিস বড়? শোনো, আমি একটা কথা মনে মনে ভেবে রেখেছি। কি? আমার যদি ছেলে হয় তার নাম রাখবো কুমার। রাজকুমার নামটা বড্ড সেকেলে, না হলে সেটাই রাখতাম। আর তোমার মতন রাজা যার বাবা, তার নামটা তো ডাকছে, বৃষ্টি হতে পারে, চলো ভেতরে গিয়ে বসে। চলো। আপনি কোনো চিন্তা করবেন না ম্যানেজার বাবু, কাল সকালে উঠে দেখবেন সম্রাট আবার আগের মতো ছোটাছুটি শুরু করেছে। এ বৌঠান কেমন আছে? ও মা গো, অঞ্জলি, অঞ্জলি, কি হলো, যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, পেন হচ্ছে? সাবিত্রী, সাবিত্রী, বৌদিমণি, বৌদিমণি, দেখি, দেখ দেখ সাবিত্রী, দেখ বৌদিমণি, কি হয়েছে বৌদিমণি, খুব কষ্ট হচ্ছে বৌদিমণি? পাচ্ছি না। দাদা বাবু, শিগগির ডাক্তার বাবুকে খবর দিন তাড়াতাড়ি, বৌদিমণির ব্যথা উঠেছে। একটুখানি বৌদিমণি, এক্ষুনি ডাক্তার বাবু চলে আসবে। হ্যালো, হ্যালো ডক্টর সেনকে একবার দিন না। কি বললেন? নেই, কলকাতা খাইছেন? আচ্ছা ঠিক আছে, রাখছি। কি হবে এখন? ওকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে, ইমিডিয়েটলি। আমি আপনার সঙ্গে যাবো। না না, তুমি এখানে থাকো, আমার একটু শরীরটা ভালো নয়, একজনে থাকার দরকার। আমি দাদাবাবু, হ্যাঁ, এই সময় বৌদিমণির পাশে আমার থাকা দরকার দাদাবাবু, আমি যাব। ঠিক আছে, তুই ওকে তৈরি কর, আমি গাড়ি বার করতে বলছি। দেখি শুনুন,
बाबूजी सामने दस नेमे गाड़ी जाए ना से दस नेमे तुम्हें थको जी बाबू जी ये सामने बनपहाड़ी गाँव आखने जाके बहादुर देखो खूब विपद जान अच्छा मैं स्त्री प्रसव बेदना उठे डाक्टर जी बाबू जी डाक्टर तो पाना लेकिन सामने घर आर दीदी आर दायर कम कर दीदी के लिए घरे चलें बाबू अंजलि कथा बोलो अंजलि चुप कर कथा बोलो अंजलि अंजलि प्लीज कथा बोलो कथा बोलो अंजलि कथा बोलो चूना चिले चूना चले तो कांदेना कांदेना ए तो भेंगे पड़बे ना सर आमी जानी ये बैठा सह्य करा खूब कठिन तबु अंजलि नहीं एटा आमी भावते पाच्छी ना सुविमल एत बड़ बाड़ीते आमी एकबारे एका हये गेलाम एका केन हबेन सर आपके तो अपनार ऐले के लिए उठे दाड़ाते हाँ सर आपनी भावन आमी तो आमार स्त्री मारा जावर पर ए सम्राट के लिए बेचे आछी सर दादा बाबू मा मरा ऐलेटाके एक बार बुके नेबेन ना दादा बाबू एक बार नीन ना देखबेन आपनार बुकटाओ चुड़ाबे आर आज थेके ओ जानबे आपनी ओर बाबा मा तोर मार इच्छे छिलो तोर नाम रखबे कुमार आमी तोर सेई नामी राखलाम किन्तु तोर मा तार कथा राखलो ना आमाके छेड़े चले गेलो तोर मा एकटा प्रतारक Thank you.
সম্রাট কি হচ্ছে এটা কি স্যার বসে রয়েছেন আর তুমি অসভ্যতা করছো সরি ড্যাড টিপটা একটু টেস্ট করছিলাম সরি আঙ্কেল আরে ঠিক আছে তোমার এই অব্যর্থ নিশানা ব্যবসার কাজে লাগাও দেখবে তোমার বাবার বকুনি থেমে যাবে কেন আঙ্কেল আমি তো রোজ অফিস যাই মন দিয়ে কাজ করি ডু ইউ হ্যাভ এনি কমপ্লেন্ট আরে না না তোমার কাজের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই রাদার আই এম প্লিজড উইথ ইউ তোমার মতো কাজ যদি কুমার করতে আচ্ছা সাবিত্রী কুমার কোথায় তাকে দেখছি না কোথায় গেল সে ছেলের কি আর হুঁশ আছে সেই কোন সকালবেলা বেরিয়ে গেছে তার নাকি আজকে ফাইনাল ম্যাচ আবাচ্ছয় সিক্সার অপূর্ব অপূর্ব খেলছে কুমার দেখে নিচ্ছে মাঠের চারদিকে কে কোথায় আছে পরের বল আসছে পরের বল করতে চলেছেন বল করেছেন সব পার্টি মেরেছে টাউন সাবে রান দিয়ে দাঁড়ালো 8 উইকেট 180 অ্যালবার্ট ক্লাবকে হারাতে দরকার রান মাত্র 10 রান খেলা বেশ চলে উঠেছে প্রতি বলে বলে উত্তেজনা কুমার কুমার 88 রানে ব্যাট করছে বল করেছেন চতুর্থ বল বল করতে আসছেন বোলার বল করেছেন সব পার্টি চালিয়ে দিয়েছে বাবা 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 অপূর্ব অপূর্ব বাবা জানে এরকম ছট বাবা জানে জীবনে দেখিনি আবার চলে আসছে একটা রান নিয়েছে দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড়েছেন কুমার ঘুরিয়ে দিয়েছে কুমার ঘুরিয়ে দিয়ে পিচে উঠার মতো দৌড়লো দুরান পরে বল বল করতে আসছেন বোলার বল করেছেন মেরেছেন কুমার রান নিতে যায় না নিতে গিয়েও নিলেন না কুমার 94 ওভারে শেষ বল টাউন ক্লাবে চিত্রলাল দরকার মাত্র 4 রান বল করেছেন বোলার পুল করে দিয়েছে শূন্য বল সিক্সার কুমারের সেঞ্চুরি কুড়ি বাবা অপূর্ব খেলেছে দেখার মতো খেলা খেললো আর সেই সঙ্গে টাউন ক্লাব জিতে গেল জয় বাঙালি জমিতে বলি দেখার মতো একটা 17 রানের ইনিংস খেলে গেল কুমার দেখার মতো খেলা তুমি একাই আমাদের জিতিয়ে দিয়েছো হারানোর মজাই আলাদা আমরা আজ সন্ধ্যাবেলা টাউন ক্লাবে একটা প্রোগ্রাম রাখছি অ্যাবসলিউটলি ফর ইউ দুনিয়া ভাসবো যেমন ভাসাবে এই যুগের হাওয়া আর করি না তো পরোয়া এই পকেটে দুনিয়া ভাসবো যেমন ভাসাবে এই যুগের হাওয়া কালকে কি হবে আজ তা ভাবি না যে সময় চলে যায় আর তো আসে না দেখো এই তো আছি আমি নেই সবটাই আলেয়া দেখো এই তো আছি আমি নেই সবটাই আলেয়া ছত
বছরই কামনা কতই যাতনা জীবন আমারে শুধু ছলনা যতই কামনা কতই যাতনা জীবন আমাদের শুধু ছলনা কিছু আলো ছায়া হাসি কান্না দেখো এই তো আছি এই আমি নেই সবটাই আলেয়া দেখো এই তো আছি এই আমি নেই সবটাই আলেয়া ধরিনা তো পটবা এই পকেটে দুনিয়া ভাসব যেমন ভাসাবে এই যুগের হাওয়া বাবা তুমি এত রাত অব্দি জেগে আছো ঘুমোনি তুই ঘুমোতে দিচ্ছিস কই মানে তুই যদি সারাদিন খেলাধুলো আর গান বাজার নিয়ে থাকিস তাহলে আমি নিশ্চিন্তে ঘুমাই কি করে বল ওই দেখ তোর মা সব কিছু দেখছে তোর উপর তার বড় ভরসা রে জানিস তুই একদিন রাজকুমার হই ভেবে তোর মা তোর নাম রেখেছিল কুমার আজ যদি তুই তোর রাজ্যপাট না দেখিস তাহলে তো রাজত্বটাই শেষ হয়ে যাবে আর আমারও বয়স হয়েছে তুই সবকিছু বুঝে নেবার আগে আমি যদি চোখ বুঝি তখন কি করবি তাছাড়া আরো কত মানুষ আমাদের এই ব্যবসার উপর নির্ভর করে বেঁচে আছে তারাও তো অনাথ হয়ে যাবে সম্রাট অফিসে যাচ্ছে কাজকর্ম দেখছে ঠিক আছে কিন্তু আমারও তো ইচ্ছে করে যে আমার নিজের ছেলে আমার সঙ্গে অফিসে যাক কাজকর্ম বুঝে নিক একদিন আমার চেয়ারে বসুক আই এম সরি বাবা কাল থেকে আমি তোমার সঙ্গে অফিসে যাব আর তোমার সব কাজের দায় দায়িত্ব আমার শাবাশ গুড বয় কুমার আজ থেকে তুমি এই চেম্বারে আমার সঙ্গে বসবে সবকিছু অবজার্ভ করবে সবকিছু বুঝে নেবে তোমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আমার ছুটি তারপর থেকে পাকাপাকি ভাবে তুমি বসবে ওই চেয়ারে এসো স্যার ম্যানেজার ফাইলটা চেক করে দিতে বললেন তোমাদের তো মাইনে বাড়ছে সনাতন তাই নাকি ছোটবাবু খুব পয়া আছে স্যার
অফিসে ঢুকতে না ঢুকতেই মাইনে বলল ছোট বাবু মানে কুমার হ্যাঁ কুমার অফিসে ছিল হ্যাঁ স্যার এখন থেকে রোজই আসবেন বড় সাহেবের ঘরে বসছে তারপরে ছোট সাহেবের আলাদা চেম্বার হয়ে গেলে সেখানেই বসবে বাহ এটা খুব ভালো খবর আঙ্কেলের বয়স হচ্ছে কুমার যদি ব্যবসার হাল ধরে তাহলে তো আমরা সবাই নিশ্চিন্ত হ্যাঁ স্যার এটা কি করে হবে আমরা মাল পাঠিয়েছি আর আপনারা বলছেন পাননি মাল পেলে কি এখানে ছুটে আসতাম আমাদের তো একটা সময় দাম আছে বলুন ওয়েট করে করে টেলেক্স পাঠালাম তার কোনো উত্তর নেই এসু কি কমল বাবু বলুন স্যার কাদের ট্রাকে মাল পাঠিয়েছিলেন চৌধুরী ট্রান্সপোর্ট আর ব্যানার্জি ট্রান্সপোর্ট এই দেখুন চালানের কপি দেখি এই তো আমরা মাল পাঠিয়েছি স্যার রাস্তায় কোনো ট্রাক ব্রেকডাউন হয়নি তো কি বলছেন কি চার চারটে ট্রাক একসঙ্গে ব্রেকডাউন হলো ড্রাইভার খালাসিরা কি করছিল তারা কন্ট্যাক্ট করেনি স্যার রাস্তায় হয়তো মেজর কিছু একটা হয়েছে সেই ট্রাক ছিল হয়তো আসতে পারছে না হ্যাঁ শুনুন ওসব গল্প শোনার মতো সময় আমাদের নেই ঠিক সময় মতো মাল না পেয়ে আমাদের কত ক্ষতি হয়েছে আপনি জানেন এখন আপনাদের কি করা আছে সেটা বলুন সেটা তো বলতে পারেন একমাত্র আমাদের এমডি শুভঙ্কর রায় ক্যাশ থেকে টাকা তুলে পার্টিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করো আর একটা কথা পরশু দিন ট্রাকে করে মাল নিয়ে মগমি গেছে জলপাইগুড়ি ও ঠিক মতো পৌঁছেছি কিনা খোঁজ নেওয়ার চেষ্টা ঠিক আছে স্যার আর শোনো পার্টিরা যে কমপ্লেন করেছে সেটা ডিল করার দায়িত্ব আমি সম্রাটকে দিতে চাই বেয়ারাকে বলো সম্রাট যেন আমার সাথে দেখা করে এখনই বলছি স্যার ক্ষতিপূরণ দিতে কিন্তু আমরা বাধ্য নই বাবা আমরা মাল পাঠিয়েছি চৌধুরী আর ম্যানেজার ট্রান্সপোর্টের থ্রু ওরা কেন মাল পায়নি তার রেসপন্সিবিলিটি আমরা কেন নেব বাবা টেকনিক্যালি আর কারেক্ট মাই সান ট্রান্সপোর্টারদের সঙ্গে আমরা পরে ডিল করব কিন্তু আমাদের যারা আসল খদ্দের তাদের কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমার প্রিন্সিপাল নয় হ্যাঁ ব্যবসা করতে গেলে মুনাফা করতেই হয় বাট নট অ্যাট দি কস্ট অফ অনেস্টি সেটা আমি কখনো করিনি করবো না স্যার সম্রাটবাবু অফিসে নেই ঠিকই সম্রাট অফিসে নেই তাহলে কোথায় গেল আপনাকে একটা কথা বলছি শেঠজি এখন থেকে একটু সাবধানে কাজ করতে হবে আজ কুমার এসেছিল অফিসে একটু এদিক ওদিক হলেও কিন্তু ধরে ফেলবে কুচু হবে না সম্রাট বাবু কুচু হবে না আমার আদমি সব একদম পাক্কা আছে কিরে নন্টে ফন্টে সব ঠিক আছে না সব ঠিক আছে সত্যি সব ঠিক আছে শুনলেন তো ও এ এ এ এ এলিন আপনার কমিশন সম্রাট বাবু আপনি ভিতরে আছেন বলেই না আমি বাইরে থেকে এত কাম করতে পারছি তো আপনার মুক্তির জন্য আমি অনেক কিছু বন্দোবস্ত করেছি ফোনটে ও ওটা দে জনি ওয়াকা ইয়ে তো আপনি আর বন্দোবস্ত আছে একটা চিজ আছে এ নন্টে ফন্টে তোরা বাইরে যা আর ওটাকে পাঠিয়ে দে আসো আসো সম্রাট বাবু একদম জঙ্গলে ঢুঁড়ে আমি নিয়ে এসেছি তো এখনো কেউ টাচ করেনি আপনি টাচ করে টাচ হয়ে যান তো আপনার মাল আপনি বুঝালেন আমি কাবাবে হাড্ডি হয়ে থোড়াই থাকব আপনি বি মস্তি করুন আমি বি মস্তিতে থাকি তোর নাম কি রেশমি হাই হাই সুন্দর নাম সার্থক নাম হাই তোর রেশমের বিছানায় একটু গড়া বলি আমি কোন রকমে যাও We'll be right back.
কাল কুমার বাবুর একটা ফোন পেয়ে ননটে ফন্টে নামে দুজনকে আমরা হাতে নাতে ধরে ফেলি। ওরা দুজন কুখ্যাত আসামি, তাদেরকে থানায় নিয়ে গিয়ে জেরা করি। কাল সারা তোদের জেরা করার পর আজ সকালে ওরা ওদের গ্যাং লিডারের নাম বলে দেয়, যে কিনা মোটা টাকার বিনিময়ে রাস্তার লরি অন্যের গোডাউনে ঢুকিয়ে মোটা টাকা কমিশন পেত। সে কি? কিন্তু সে কে? হু ইজ হি? সে আপনারই ম্যানেজার, সুবিমল চৌধুরীর ছেলে, সম্রাট। হোয়াট? না 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 না, ইন্সপেক্টর, আপনার ইনভেস্টিগেশন ইনস্টিটিউটে ভুল হচ্ছে। অ্যাবসলিউটলি নট মিস্টার রয়, সব কিছু খতিয়ে তবে আমি এসেছি। আজ সম্রাটকে আমি অ্যারেস্ট করবই। আমি জীবনে কোনোদিন এতটা অসহায় বোধ করিনি জানেন। না ইনস্পেক্টর, আপনি ওকে অ্যারেস্ট করবেন না। আমাদের কোম্পানির একটা সুনাম আছে, আমাদের বাড়ির একটা সুনাম আছে। তাছাড়া সুবিমল আমার আশ্রিত, একজন আশ্রিত ছেলেকে আমি কী করে পুলিশের হাতে তুলে দেবো? আপনি আপনি প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না। আমি ওর বাবার সঙ্গে কথা বলবো, বলে দুজনে একসঙ্গে বসে নিশ্চয়ই একটা বিহিত করবো। কি ব্যাপার স্যার? এই কি এখানে পুলিশ কেন স্যার? বাড়িতে গিয়ে কিছু চুরি হয়েছে আঙ্কেল? কোথায় চুরি হয়েছে, কে চুরি করেছে সেটা থানার বড় বাবুই ভালো বলতে পারবেন। তুই ওর কাছ থেকে শুনে নাও। সরি মিস্টার রয়, যা বলার আপনিই বলুন। তাছাড়া আসামিকে হাতের কাছে পেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, হাত নিষ্পেষ করে। তবে তার সঙ্গে গল্প করার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। গুড বাই। কি ব্যাপার স্যার? কাল রাতে পুলিশের হাতে দুজন হাইজাকার ধরা পড়েছে। ওদের জেরা করে পুলিশ জানতে পেরেছে যে দলের পান্ডা হচ্ছে সম্রাট। হ্যাঁ, সম্রাটকে অ্যারেস্ট করতে এসেছিল, আমি রিকোয়েস্ট করে ছেড়ে দিয়েছি। লাই লাই, ইটস এ ড্যাম লাই, এটা চক্রান্ত আমাকে ফাঁসাবার জন্য। তুই মা, যে মানুষটা বাপে স্নেহ দিয়ে তোকে এত বড় করেছে, তোর মুখে অন্ন তুলে দিয়েছে, তার ক্ষতি করতে তোর হাত একবারও কাঁপলো না? আরে ড্যাড, চুপ চুপ বেরিয়ে যাও। ড্যাড বেরিয়ে যা, তুই আমার বাড়িতে কি করছিস? ড্যাড বেরিয়ে যা, তোর ওই ড্যাড দেখতে চাই না। বেরো, চুপ চুপ চুপ। সুইমন সুইমন, আচ্ছা ও ওকে আর একটা সুযোগ দিলে হতো না? না স্যার না, যে একটা সুযোগ পেয়ে আপনার এত বড় ক্ষতি করলো, সে আর একটা সুযোগ পেলে আপনার সর্বনাশ করে দেবে স্যার। হতে পারে ও আমার ছেলে, কিন্তু দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো স্যার। কিরে সম্রাট, কোথায় যাচ্ছিস? জাহান্নামে। মানে? মানেটা যেদিন বুঝবি সেদিন জায়গাটা পাল্টে নিতে হবে। মনে রাখিস আমার নাম সম্রাট, সবাইকে জাহান্নামে পাঠিয়ে আমার সাম্রাজ্যে আমি একা সম্রাট হব। আমি এসো সুইমল, বসো। না স্যার, আপনার সঙ্গে একটা জরুরি কাজ আছে। আরে রাখো তোমার জরুরি কাজ। জানো সুইমল, আমি পাষাণ নই, আমিও সন্তানের বাবা। আজ এক সপ্তাহ হলো সম্রাট চলে গেছে, কোথায় আছে কেমন আছে কেউ জানে না। আমি বুঝি তোমার মনের অবস্থা। না স্যার, আমার ছেলের প্রতি আমার কোনো ফিলিংস নেই। সে আমার সঙ্গে, আপনার সঙ্গে,
আপনার পরিবারের সঙ্গে প্রতারণা করেছে স্যার। একটা প্রতারকের বাবা হিসেবে পরিচয় দিতে খুব লজ্জা বোধ হয় স্যার। যাকে সেসব কথা, হ্যাঁ যা বলতে এসেছিলাম, ওই বাজরিয়া মানে ওই কলকাতার প্রমোটার ফোন করেছিল, সে বলছিল যে কলকাতার ওই বাড়ির সামনে জমিটা খালি পড়ে আছে, তো সেখানে এখন কিছু লোক ওই বস্তি টস্তি বানিয়ে বসে গেছে। তো বাজরিয়া বলছিল যে ওই বাড়ি ভেঙে বস্তির লোকেদের উচ্ছেদ করে যদি একটা মাল্টি স্টোরি বানানো যেত তাহলে প্রচুর লাভ হতো। অবশ্য যদি আপনি রাজি থাকেন। পূর্বপুরুষের স্মৃতি ভেঙে দেবো? স্মৃতি তো স্যার শ্মশান হয়ে যাবে, সব বেদখল হয়ে যাবে, আমাদের কোনো রাইট থাকবে না। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছ। ঠিক আছে তুমি বাজুরিয়াকে বলে দাও আমি রাজি। ওকে স্যার। ও কুমার, হ্যাঁ এই পুরো কাজের ভারটা আমি তোমার উপর দিতে চাই, দেখি তুমি কেমন কাজ শিখেছ। বাজুরিয়ার সঙ্গে পুরো ডিলটা তুমি কমপ্লিট করবে। বাবা আমি সঙ্গে করে ভোমবলকে নিয়ে যেতে চাই, মানে ওর সঙ্গে থাকলে আমার সুবিধা হয়। বেশ তো নিয়ে যাও, একজন সঙ্গী থাকলে তো ভালোই হয়। তুমি এক কাজ করো, কালই বেরিয়ে পড়ো, আমি ওখানকার কেয়ারটেকার কালীকে খবর পাঠিয়ে দিচ্ছি। ওকে বাবা। কলকাতায় নতুন বুঝি না, মানে জোর কা ধাক্কা ধীরে সে লাগে। চলো উড়ন্তুবড়ি কথা তুবড়িতে উড়িয়ে দিয়ে চলে গেল। চল ট্যাক্সি ডাক। চল ট্যাক্সি ডাকি। এই আবার কি হলো? আমার পার্স নেই। কিন্তু তো পার্স নেই, পকেট মার রে। পার্স নেই মেটাও নেই। এই পকেট মার হলে কি হবে? মাইরি ফাটা ফাটি দেখতে জয়মা কালী চকিতা বলি। তোমাকে আমি ফাটিয়ে দেবো, চলো ট্যাক্সি ডাকো। চল আই ট্যাক্সি। আসুন আসুন ছোট বাবু। বড়বাবু কাল কি খবর পাঠিয়েছে আপনারা আসছেন? পুরনো বাড়ি বলে কিছু ভাববেন না, আমি নিজে লোক লাগিয়ে সমস্ত পরিষ্কার করে রেখেছি। কালিদা আগে শরীর শরীর ঠিক আছে তো? আমি ভালো আছি। আপনি তো অনেকদিন পরে এলেন। অনেকদিন পরে এলাম। তুই তো মাল পড়ে। হ্যাঁ আমি দেখছি দেখছি। তুমি তো দিন দুপুরে স্বপ্ন দেখছো। স্বপ্ন? না না স্বপ্ন কেন দেখবো, যারা স্বপ্নই বা কেন হবে, সত্যিও তো হতে পারে। বুঝেছি তোমার লাভেরিয়া রোগে ধরেছে। হ্যাঁ চলো ভেতরে চলো। কালিদা বস্তির লোককে একটু খবর দেবে যে কাল আমি ওদের সঙ্গে দেখা করবো। এসেই এত জরুরি তলব কেন জানো বিমলদা? আমার কি মনে হয় ট্যাক্সের ব্যাপারে ছোটবাবু কিছু বলবে। হ্যাঁ তা হতে পারে, কয়েক বছর ধরে তো আমরা কিছুই দিন। কেন শ্যামা যে প্রতি মাসে মাসে তোলা আদায় করে। আরে বোকার মতো কথা বলিস না তো, শ্যামা কি এই সমস্ত জায়গা জমির মালিক? মালিক তো ছোট বাবু। শ্যামা ভয় দেখিয়ে মাস্তানি করে আমাদের কাছ থেকে টাকা আদায় করে, তার সঙ্গে এর কি সম্পর্ক? চুপ চুপ ছোট বাবু আসছে। নমস্কার।
আমি আপনাদেরকে ডেকে পাঠিয়েছি একটা জরুরি কথা বলার জন্য। দেখুন আপনারা আমাকে ভুল বুঝবেন না, এখানে যে বাড়িটা দেখছেন সামনে যে বস্তিটা আছে সেটা ভেঙে এখানে একটা মাল্টি স্টোরি কমপ্লেক্স হবে। তাই আমার অনুরোধ যে আপনারা নিজেরাই বস্তিটা খালি করে দেবেন, আর আমি আপনাদেরকে এক সপ্তাহের বেশি সময় দিতে পারছি না। নমস্কার। দালালি কেন করছিস বুঝি না ভেবেছিস? ওই বাজরিয়া, বাজরিয়া তোকে বখরা দেবে না বখরা। বেশ সালি, মুখ সামলে কথা বল। আরে যা যা, ওসব ভয় অন্য কাউকে দেখাস, সালা হারামখোর বদমাশ। গোলাপ, তো থোবড়াকে দই বদলে দেব। আহ গোলাপ, কি হচ্ছে কি? তুই ঘরে যা, তো ঘরে যা। তুমি চুপ করো বাবা। থোবড়া বদলে দেবে? আয়না দেখি, আয় আয়না। বস্তির সবাই জানে তুই কি চিজ, সবার তোলা আদায় করে তোর পেট ভরছে না রে, তাই তুই বাজরিয়ার দালালি করতে এসেছিস। বস্তির সবার ঘর কেড়ে নিয়ে নিজের আখের কোচাতে তোর লজ্জা করছে না? চুপ করবি সালি? কেন চুপ করবো কেন? তোমরা সবাই ভাব করো, দেখো সারা গায়ে মানে না আপনি মোড়ল। আই তুই মিটিং এ কেন এসেছিস রে? কে তোকে ডেকেছে? দেখ তোর মাতব্বরি আমরা মানব না, আমরা নিজেদের ব্যাপার নিজেরা বুঝে নেব। তুই বেরো এখান থেকে, বেরো, ফট সালা ফট ফট। তাই নাকি? আচ্ছা এর বদলা আমি পুরোপুরি উসুল করে নেব, তখন কিন্তু গোলাপ আর গাছে থাকবে না, ওকে আমি হাতে নিয়ে চটকাবো। দেখ দেখ, এভাবে ঝগড়া করে কিচ্ছু হবে না, তুই একটু বোঝার চেষ্টা কর। শোনো, তার চাইতে একটা কাজ করি, কাল আমরা সবাই মিলে চলো কুমারবাবুর সঙ্গে দেখা করি। আপনাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। ও কথা বলবেন না ছোটবাবু, আপনি রাজি হলে সব ঠিক হয়ে যাবে। বস্তি ছেড়ে আমরা কোথায় যাব বলুন? আল্লাহর কি রে ছোটবাবু, আমাদের মাথা গোজার কোনো জায়গা নেই। আপনার আশ্রয় থেকে চলে গেলে পৌঁছেলের হাত ধরে রাস্তায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে ছোটবাবু। আপনারা মালিক, বড় লোক, এইটুকু লাভের জন্য গরিবের এত বড় সর্বনাশ করবেন না ছোটবাবু। কিন্তু আমাদের যারা আসল খদ্দের তাদের কোনো ক্ষতি হোক, এটা কিন্তু আমার প্রিন্সিপাল নয়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে মুনাফা করতেই হয়, বাট নট অ্যাট দি কস্ট অফ অনেস্টি। সেটা আমি কখনো করিনি, করবো না। আপনারা এখন যান, আমি ব্যাপারটা আরেকবার ভেবে দেখছি। আসুন। ভেবেই যাচ্ছিস নাকি? ভেবে কিছু ঠিক করলি? কি করব সেটাই তো বুঝতে পারছি না। বাবার কথা খুব মনে পড়ছে। বাবা সবসময় বলেন যে মুনাফার সঙ্গে মানবিকতার কখনো আপোষ হয় না। একলা একলা তো কোনো ডিসিশনও নিতে পারছি না, কি করবো? দেখি এসটিডি করে দেখি বাবা কি বলেন, তারপর না হয়। কি রে, নিচে কি দেখছিস? সন্ধ্যা। সন্ধ্যা? এখনো দিন শেষ হলো না, সন্ধ্যা হয়ে গেল? এই সন্ধ্যা সে সন্ধ্যা নয় গুরু, এই সন্ধ্যা শুধু আমার দিকে তাকিয়েই থাকে, আমাকে দেখলেই হাসে, আমিও হাসি। ও তুমিও হাসো? হাসো হাসো। তবে একটা কথা মনে রেখো, হেসেছো কি ফেসেছো? ও ফেসেছে কিনা সেটাই তো আজ দেখবো। আমি সব খবর নিয়েছি বুঝলি। বস্তির মেয়ে হলে কি হবে, খুব ভালো ঘর, লেখাপড়া জানে। আজ সন্ধ্যায় আমি সন্ধ্যার সাথে দেখা করব। সন্ধ্যা, সন্ধ্যা, চুপ চুপ। আপনি
এখানে আরে আমি বুঝি কিছু বুঝি না যখনই দেখা হতো তখনই তুমি চোখ মারতে আমি আপনাকে চোখ মেরেছি হ্যাঁ মানে ওই চোখে চোখে কথা বলেছো এবার মুখে কিছু বলুম না বাড়ি আমি কি বলবো দুদিনের জন্য এসেছেন আবার দুদিন বাদেই চলে যাবেন বস্তির মেয়েটাকে কি আপনার মনে থাকবে মনে থাকবে কি বলছো সন্ধ্যা তুমি অলরেডি আমার মনের মধ্যে পার্মানেন্টলি বসে গেছো মা খালি দিবি যা ওইসব বড় লোকদের কথার কথা বড় লোক এমনটি কেন করছে তুমি কি আমাকে কুমারের সঙ্গে থেকে আমাকে বড় লোক ভেবেছো না 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 আরে আমি একটা চালচুল হয়ে রোদ্দীপ বেকার মাথা গুঁজে ঠাই পর্যন্ত আমার নেই তবে বাদ নিজের জন্য ঘর বাঁধো ভেবেছি জানো বেরো ওখানে মালটা কি মাল মানে ওই যে চেঁচালো আমার মা ও তোমার মা তো এই যে সরি সরি ভুল করে মাল বলে ফেলেছি তোমার মা মানে তো আমার মা উত্তর নেই কেন হ্যাঁ রে ওখানে কে কথা বলছে কেউ না মাসিমা কেউ না কি রে দিব্যি মাসিমা বলে ডাকছে সাবার বলছিস কেউ না দাঁড়া আসছি এ এ এই মরিজে কেল করছে তোমার মা আসছে চলো কাল বিকেলে পার্কে এসো সেখানেই কথা হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যান মা দেখে ফেললে কি কি হবে মা দেখে কেউ না কেল করছে এই ডবল লেখাটা তোমার মা এ তো সারা বস্তির মা জগৎ জননী চলো আমি কেটে পড়ি কাল বিকেলে পার্কে দেখা হবে জয়মা কালী জগিতা বলি তাই আইসো কে পালালো রে তার সঙ্গে কথা বলছিলি কই কে আবার তোমার যে কি আজকে হয়েছে না মা কি শোনো আর কি দেখো তার কোনো মাথা মুন্ডু নেই কি শুনি আর কি দেখি তখনই বুঝবি আর একবার বল কেউ না আজ বটি দিয়ে একেবারে মাথা মুন্ডু আলাদা করে দেব তবেই আমার নাম বিমলা বালা ভুবন মোহিনী অবলা সুন্দরী দাসী বুঝলি না না এখন বুঝছো বস্তির লোকেদের তোলা কত ডিফিকাল্ট কুমার ফোনে যা বললো তাতে তো সবকিছু আবার নতুন করে ভেবে দেখতে হয় না স্যার এত দূর এগিয়ে এসে পিছিয়ে যাওয়াটা কি ঠিক হবে আচ্ছা কিছু নগদ টাকা লোভ দেখালে হয় না 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 টাকা দিয়ে সব প্রবলেম সলভ করা যায় না সুমিমল ঠিক আছে তুমি এখন এসো আমি একটু ভেবে দেখি অসম্ভব বলে কোনো কথা নেই আমার ডিকশনারিতে আমি সব পারি হ্যাঁ পাচ্ছ কোথায় সম্রাট বাবু পাচ্ছ কোথায় আমাকে তো সুখা মরতে হচ্ছে পুলিশের বয়ে আমাকে জঙ্গলে লুকিয়ে থাকতে হচ্ছে আর কিতনা দিন এসা চলেগা বাবা আরে কয়েকটা দিন অপেক্ষা করো না দাবার গুটি আমি সাজিয়ে ফেলেছি ঠিক মতো চালতে পারলে না একেবারে কিস্তি মাত মানে মালে মালে পুরো মালা মাল সাজ বলছো সম্রাট বাবু সাজ বলছো বিলকুল সাজ পুরো সাম্রাজ্য সম্রাটের হাতের মুঠোয় থাকবে কিন্তু এখন আমার হাতের মুঠোয় শুধু রেশমি থাকে আর তুমি কেটে পড়বে আজ বুঝি না ঢপ মারছে কিছু বোঝা যাচ্ছে না সারা কাম তো কিছু হচ্ছে না খালি লড়কি 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 রোজ রোজই ভাঙারি কট্টা বাজিও না তো কাজ ছেড়ে ফিরতে রাত হবে কিছু করার নেই এটা একটা কাজ বস্তির লোকেরা আড়ালে আবড়ালে কি বলে আমি বুঝি না ভাবছিস এ বয়সে আর এসব সহ্য হয় সহ্য না হলে চোখ কান বন্ধ রেখে ঘরে বসে থাকো আমায় জ্বালিও না আমি তোকে জ্বালাই বুড়ো বাপটাকে এমন কথা তুই বলতে পারলি মা বড় মেয়েটাকে বড় করলাম মানুষ করলাম ওরে বস্তিতে থাকলেও বংশ মর্যাদায় তুই কারো চাইতে কম নস তুই তুই রাস্তার মেয়ে নস তুই এই বিমল চক্রবর্তীর মেয়ে বামুনের মেয়ে হ্যাঁ হ্যাঁ ওই ধুয়ে জল খাও তাহলে তোমার ওই পেটটাও ভরবে আর এই সংসারটাও চলবে কেন হায়ার সেকেন্ডারি তো পাশ করেছিস একটা চাকরি জুটিয়ে নিতে পারিস না ঠিকই বলেছো বাবা চাকরি তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে যেখানে একটা তুলে নিলেই হলো বাবা তুমি তো এত কাগজ পড়ো আর এটা বোঝো না আমার এমিলে বাবাও নেই আর মন্ত্রী মামাও নেই যে আমাকে ডেকে এনে চাকরি দেবে ও তার মানে এই কাজটা তুই ছাড়বি না এই তো এক কথা কতবার বলবো বাবা এই কাজ ছাড়া আমার পক্ষে অসম্ভব এই আপনি কি বলছেন কুমার সাহেব এতখানি এগিয়ে আপনি পিছিয়ে যাবেন দেখুন ওদেরকে এইভাবে জোর করে তুলে দিলে ওরাই বা কোথায় যাবে মিস্টার বাজোরিয়া জাহান্নামে যা আপনি সোচবেন কেন
ও নর্থ বেঙ্গলের ম্যানেজারের সঙ্গে আমার বাতচিত হয়ে গেছে, ওদের কুচো কুচো রুপিয়া দিয়ে দিন, আপসে আপ উঠে যাবে। হ্যাঁ, এই নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আমি আপনাকে শুধু বলতে এসেছি যে বস্তিটা ভাঙার এখন কোনো দরকার নেই। চলি। ব্যাপারটা কি হলো সামা? কুমার সাহেব হঠাৎ এত নারাজ হয়ে গেলেন কেন? সব তো গড়বড় হয়ে গেল। তোমাকে এত রুপিয়া দিই কি এই জন্যে? আমি সব হিসেব একেবারে বরাবর করে দেব। বস্তির লোকেদের আমি সামলাব, ওই বাড়ি বস্তি সব একদিন আপনার হবে। কিন্তু তার আগে আমাকে আরেকটা হিসেব বরাবর করতে হবে। বস্তির বস্তির আরেকজনকে আমার চাই। ডালিম ফাটিয়েছে এমন করে রস বার করে নেয়, তেমনি করে তোকে আমি চাই বললি কি হয় নাকি? কিভাবে মায়ের চোখে ধুলো দিয়ে এসেছি,
তুমি জানো চন্দা এই প্রথম তোমার এত কাছে কাছে এলাম কি মনে হচ্ছে জানো কত দিন কত যুগ ধরে তোমার সঙ্গে আমার ইয়ে ইয়ে মানে যদি সত্যি আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তুমি কি করবে অন্য জায়গায় লাইন মারবো আমি তো দেবদাস হয়ে যাব পারো সন্ধ্যা হয়ে আসছে দেরি হলে মা যেন কেমন করে তাকায় ও তোমার মা মানে ডবল ডেকায় না তুই জগৎ জননী ও চলো উঠ উঠি উঠা যাক ওর কবে দেখা হবে কেন কাল এইখানে এই সময় কি ব্যাপার আপনার বাড়িতে ছিয়ের কাজ করলেও আমার পূর্ণ হবে ছোট বাবু আপনি দয়া করে আমার সেই কাজটা দিন কিন্তু এখানে কি কাজ করবে তুমি মানে আমার বাড়িতে সব লোকজন আছে তাছাড়া আজ আমি কোনো কথা শুনবো না ছোট বাবু একমাত্র আপনি পারেন আমায় ভদ্রভাবে বাঁচার সুযোগ দিতে ভগবানকে আমি দেখিনি কিন্তু তিনি আপনার চেয়েও ভালো বিশ্বাস হয় না তাই এই ভগবানের কাছে দু হাত পেতে ভিক্ষে চাইছি আমায় ফিরিয়ে দেবেন কালিদা কালিদা কি বলছেন ছোটবাবু আজ থেকে ও আমাদের এই বাড়িতে থাকবে আর কি কাজ করবে সেটা আমি পরে বলে দেবো যাও উপরে যাও এসো মা এসো আপনি কিছু ভাববেন না দাদাবাবু কুমারের মায়ের আশীর্বাদ ওর উপরে রয়েছে যে অবস্থাতেই পড়ুক না কেন দেখবেন ও সব বাধা কাটিয়ে উঠবে বাড়ির সব দায়িত্ব নিয়ে ফেলেছে গোলাপ সত্যি বিয়ে করা বউ এতটা করে না না বলছি বিয়ে করা বউ এতটা করে না না রে মেয়েটা বেশ ভালো বুঝলি ভালো না হ্যাঁ বলছিস বিয়েটা করে ফেল না কি আছে আছে বলছিস না মানে বিশ্বাস কর না আমি দেখেছি তো মেয়েরা বস্তিতে থাকলো ব্রাহ্মণের মেয়ে বংশ মর্যাদা আছে আরে বাবা তো তোর টাকা পয়সার দরকার নেই তো তোর বউ চাই তাই বলছে বিয়েটা করেই ফেল না আসে পাশের ঘরে আসে শুনতে পেলে কি ভাববে বিয়েটা করে ফেল না
থেকে আমাকে দেখেছি সাথী করেছি তাই তো তোমায় চোখের পাতা চোখেতে আমাকে দেখেছি সাথী করেছি তাই তো তোমায় চাইছে গুনগুন সুরেতে শোনো গান গাইছে উড়ুর মনামা তোমাকেই চাইছে গুনগুন সুরেতে শোনো গান গাইছে আমাকে দেখেছি সাথী করেছি তাই তো তোমায় শত বুঝিনা যত সব বাহানা দুটি হাত বাড়ালাম ফিরিয়ে দিও না তো শত বুঝিনা যত সব বাহানা দুটি হাত বাড়ালাম ফিরিয়ে দিও না চোখেতে আমাকে দেখেছি সাথে করেছি তাই তো তোমায় চোখের পাতা যদি বন্ধ করি মনের নাগাল পাবে কোন ছিলায় তোমারই চোখেতে আমাকে দেখেছি সাথে করেছি তাই তো তোমায় তাই তো তোমায় তাই তো তোমায় আয় সালা বেরিয়ে আয় সালা অত লোকে পাড়ায় মেয়ে ছেলে নিয়ে ফুটতে হচ্ছে নাকি বেরিয়ে আয় সালা পাঁচ বাপের বেটা তো বেরিয়ে আয় সামনে আমাদের বস্তি মেয়েকে ভেতরে নিয়ে আসো সালা মেয়ে খুব করে দেবো এসব তুমি কি বলছো আমি মেয়ে ভাঙিয়ে পয়সা কামাচ্ছ সালা বস্তির মধ্যে এই সমস্ত রেন্ডি বাজি চলবে না বলে দিলাম মদ খেয়েছি কিন্তু ভদ্রলোকের বাচ্চারা কি করছে ঘরের মধ্যে গোলাপের গন্ধ শুকছে নাকি ওই গোলাপের রাস মিটে গেলে ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আমি বলে দিয়ে গেলাম তোকে বাচ্চা এখানে কি হচ্ছে বদলাইশ হচ্ছে নাকি বস্তির গরিব মেয়েদের ইজ্জত দিয়ে ছিঁড়ে খেলা হচ্ছে নাকি কে
ছিনিবিনি খেলছে। তুমি 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 সালা গোলাপের মধু খাচ্ছ, রস ফুরিয়ে গেলেও গাঁটির মতো শুনে ফেলে দেবে। যে কাজ তুমি করছো তার জবাব তোমায় দিতে হবে কুমার। গোলাপ গোলাপ নিচে নেমে এসো, গোলাপ আমি ডাকছি। এই গোলাপের পাপড়িগুলো একদিন তুমি ছিঁড়ে ফেলতে চেয়েছিলে, আর সেদিন আমি ওর ইজ্জত বাঁচিয়েছিলাম, আর আজ তুমি এসছো আমার কাছ থেকে জবাব দিয়ে চাইতে কিনা আমি ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছি। বাহ চমৎকার, ঘোড়া যে একটা জন্তু তার মুখে একটা লাগাম আছে কিন্তু তোমার মুখে তার নেই। তুমি একটা জন্তু ছিনিচ নোংরা অসভ্য, কিন্তু আজ আজ আমি আমার একটা কর্তব্য করব। একদিন একদিন আমি ওর ইজ্জত বাঁচিয়েছিলাম, কিন্তু আজ আজ আমি ওর যোগ্য মর্যাদা দেব। গোলাপ আমি তোমায় ভালোবাসি, আর এতগুলো লোকের সামনে আমি দাঁড়িয়ে বলছি ভবিষ্যতে তুমি আমার স্ত্রী হবে। আর একটা কথা, এই বস্তিতে আপনারা এতদিন যেভাবে ছিলেন যেমনভাবে ছিলেন সেইভাবেই থাকবেন, বাকি দায়িত্ব আমার। এই বস্তি যেমন ছিল তেমনি থাকবে। ধন্যবাদ। ছোট বাবু, 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 ছোট বাবু। হ্যালো, কে মিস্টার বাজুরিয়া? হ্যাঁ বলুন, সে কি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলতে হবে নিশ্চয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাখি রাখছি। ও সুবিমল শোনো, বাজুরিয়া ফোন করেছিল, কুমার ওকে বলেছে যে বস্তি উচ্ছেদ নাকি সম্ভব নয়। সে কি এত দূর এগিয়ে শেষ পর্যন্ত? কুমার নিশ্চয়ই ভেবে কথাগুলো বলেছে। আমি ভাবছি কাল একবার কলকাতা যাব। কাল? হ্যাঁ, বাজুরিয়া বলছিলেন যে সামনাসামনি বসে কথা হওয়াটাই ভালো, কুমারও সঙ্গে থাকবে। তুই এক কাজ করো, তুমি কালকে ফার্স্ট ফ্লাইটে কলকাতা যাওয়ার জন্য আমার একটা প্লেনের টিকিট বুক করো। বাবাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম, মনটা খুব খারাপ করছে রে। আরে কালই একবার নর্থ বেঙ্গল যাবো। তুমি আজই চলে যাবে? হ্যাঁ, মন খারাপ করে না তোর পাগল মেয়ে? আমি কি চিরদিনের মতন চলে যাচ্ছি নাকি? না না, একদম না, চোখের জল ফেলে না, গোলাপকে সবসময় ফুটে থাকতে হয়। আসো। হ্যাঁ জানি, তুমি আমাকে বেঁচে থাকার মন্ত্র শিখিয়েছো, জীবনের অর্থ বুঝিয়েছো, সেটাকে সম্বল করি আমি তোমার পথে বসে থাকবো। কখনো কাঁদবো না দেখো, কখনো না।
নমস্কার ছোট বাবু নমস্কার স্যার নমস্কার ছোট বাবু নমস্কার নমস্কার ছোট বাবু নমস্কার ছোট বাবু চলে যাই ঠিক আছে ভালো থাকিস সাবধানে যাস চলে গেল আমি জানতেও পারলাম না বাবা বাবা নেই বাবা
আমাকে কি করে মারা গেল কাকা বাবু? এসব আমি তোমাকে বলতে যাব কেন? হ্যাঁ, তাছাড়া ওর মৃত্যুতে তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না কাকা বাবু, আমি আমার বাবার ছেলে কুমা। কুমা কি যাতা বলছো কাকা বাবু? কি হয়েছে কি আপনাদের? আমাকে চিনতে পারছেন না? আমি কুমার, আপনাদের কুমার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ আমার সব কিরম গোলমাল হয়ে যাচ্ছে। কুমার একবার এইদিকে এসো তো বাবা। দেখো না বাবা, এই ছেলেটা বলছে ও নাকি কুমার। দেখুন, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পাচ্ছি না। আপনি কোথাও কিছু একটা ভুল করছেন। তবে আমার অনুরোধ, আমার এখন যা মনের অবস্থা আমাকে আপনি ডিস্টার্ব করবেন না। আপনার পরে যা বলার কাকাবুকে বলবেন। তার মানে কাকাবু, শোনো বাবা, তুমি এখন যাও। এ আপনি কি বলছেন কাকাবু? আপনি আপনি বিরাট ভুল করছেন, ও কুমার নয়। আচ্ছা আচ্ছা, আপনি সাবিত্রী মেশিকে ডাকুন, তাহলে সব বুঝতে পারবেন। আসলে স্যারের মৃত্যুর পর উনি তো বাড়ি ছেড়ে চলে গেছেন। দেখুন, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি এখান থেকে চলে যান, প্লিজ। শোনো বাবা, তুমি এখন যাও। কাকা বাবু, আপনি আপনি আমার জায়গায় নকল কুমারকে বসিয়েছেন। আপনি কি বললে তুমি? হ্যাঁ, ঠিকই বলছে। অন্যায় কাকা বাবু, অন্যায়। আপনিও জানেন ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট, সুপার্ব। আমি তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি সঞ্জয়। কেউ বুঝতেই পারবে না তুমি আসল কুমার নও। থ্যাংক ইউ ভেরি মাচ। ওসব ওসব বাতালা ছাড়ুন সম্রাট বাবু, ওসব বাতালা ছাড়ুন। ইভেন্টটা কোথায়? আরে যে কাজ করার জন্য এখানে নিয়ে এসেছেন তার রেমুনারেশনটা। আরে ওই সালা কুমার, ওই কুমারের আদব কায়দা চাল চলন নকল করতে আমার একেবারে জান খয়লাত হয়ে গেছে। তার বদলে আমার রোকড়া কই? রোকড়া কত টাকা চাই সঞ্জয়? কত টাকা? হাউ মাচ? তোমাকে টাকা না দিলে এই বাপ বেটায় এত বড় সম্পত্তি গিলে খাবো কি করে? অনেকদিন টাকার পাহাড়ে বসে শুধু টাকা গুনেছি, ভোগ করতে পারিনি। আশ্রিত হবার জ্বালা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, সেই জ্বালা আমি সহ্য করে গেছি শুধু সময়ের অপেক্ষায়। আমি জানতাম সময় আসবে, আসবেই। 25টা বছর অপেক্ষা করেছি। যেদিন শুভঙ্করের পাশে কুমার ওই মালিকের চেয়ারে গিয়ে বসল, সেদিনই মনে হয়েছিল দ্যাটস এনাফ, এখনই উপযুক্ত সময়। দেখছো কি? ওর নাম সম্রাট রেখেছি কেন জানো? এই সাম্রাজ্যের সিংহাসনে গিয়ে বসবে বলে। ভিখিরির মতো উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার জন্য নয়, এইবারে সব সম্পত্তি আমি ছুঁয়ে ছুঁয়ে দেখব, জীবনটাকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করব। আরে বাস, আপনি দেখছি ঘাগুমার, আমার থেকে বড় অভিনেতা। আরে অভিনেতা না হলে নেতা হওয়া যায় না, আমি নেতা হতে চাই। নেতা হলে লোকে আমার কথায় উঠবে, বসবে, আমার হুকুম তামিল করবে।
সম্রাটের দু নম্বরি ব্যবসাটা যখন শুভঙ্কর চোখে ধরা পড়লো তখন তো অভিনয় করে ওকে আমি তাড়িয়ে দিলাম। আর আসল কুমার যখন তোমার সামনে এসে দাঁড়ালো সেদিন আমাকে অভিনয় করতে হয়েছে, করে ওকে তাড়িয়ে দিয়েছি। আজকে শুভঙ্কর নেই, কুমার থেকেও আছি শুধু আমি, তুমি আর এই সম্রাট। বাজুরি আগে কি বলবে? বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। ওই পুরনো বস্তি ভেঙে সব গুঁড়ো করে মাল্টি স্টোরিড কমপ্লেক্স আমি বানাবই। তোরা সব সামনে থেকে সরে যা, সরে যা, খালি করে দে এই বস্তি। হ্যাঁ, তা না হলে এই বস্তি আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। হার না ভাঙ, দেখেছি কত বড় বড়দের বাচ্চা, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কিছুতেই সরবো না। সরে যা বলছি। এই এই বুলডোজার কিন্তু এখনই চলবে, আর সেই সঙ্গে সঙ্গে তোরা মরবি। আরে মানুষ তো একবারই মরে রে, এই বস্তি আমাদের মা, আমাদের বাবা, বুঝেছিস শয়তান? এর গায়ে হাত দেওয়ার আগে তোকে আমাদের সকলকে পিষে মেরে তবে যেতে হবে। তোমরা সবাই চুপ করে আছো কেন? এই জানোয়ারটার ভয় তোমরা কি সবাই পালিয়ে যাবে? আচ্ছা বেশ, তাহলে মর, চালাও, চালাও বুলডোজার, চালাও। তার মধ্যে যদি বস্তি খালি করে না চলে যাও, স্বপ্নটা শেষ করতে হাও চাইছে। তোমার তো এখন এখানে আসার কথা নয়, কি হয়েছে? ঘরে চল বলছি। সম্রাট, রাত তো অনেক হলো, আমার জিনিস কই? পাবে, এক্ষুনি পাঠাচ্ছি। শোনো, পুরনো জিনিস পাঠিও না, আবার আবার রোজ নতুন জিনিস লাগে, নাহলে এমন বাওয়াল করব ট্যাকল করতে পারবে না। বেশ তো, নতুন কি পুরনো সেটা তুমি নিজেই দেখে নেবে। জঙ্গল থেকে তুলে আনা তা বুনো ফুল একদম টাটকা। রেশমি,
বলো। খুশি করা চাই, যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস। ফুল দেখি পাশে না টাটকা। তোরা তো সব শুনলি, ভাববারও অনেক সময় পেয়েছিস। এখন আমি তোদের কাছ থেকে তোদের ওপিনিয়ন চাইছি। রীতিমতো চক্রান্ত হয়েছে, বাড়ির পুরনো দারোয়ান, কাজের লোক, এমনকি সাবিত্রী পিসিকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। চক্রান্তটা করেছে কাকাবাবু আর সম্রাট। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন ভালো মানুষের অভিনয় করছিল, বাবা মারা যাবার পর আমার সঙ্গে প্রতারণা করেছে। কি বলছো তুমি, তুমি খুন করবে? হ্যাঁ করবো। কুমারদা আপনি এত আপসেট হবেন না তো, আমরা তো সবাই আপনার সঙ্গে আছি। আমরা সবাই নর্থ বেঙ্গল যাবো, তোকে তোর পুরনো জায়গা ফিরিয়ে দেবো। আমি যাবো তোমাদের সঙ্গে? তুমি? কিন্তু তোমার মা জয়মাকালী যোগিতা বালি, তাকে কে বোঝাবে? কাউকে কিছু বলতে হবে না, ওর বাবার সাথে আর ওর মার সাথে আমি কথা বলবো, তারপর যাবো আমরা পিসিমণি বাড়ি। ড্যাড, সঞ্জয় রাবদার কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। রোজ টাকা, রোজ মদ, রোজ মেয়ে, এত সাপ্লাই দেবো কোথেকে? আরে আমাদের সম্পত্তি তো একাই খেয়ে নেবে। আরে করু করু করু, করতে দে করতে দে, কত করবে কত করবে? আমার কাছে এখন কুবেরের সম্পত্তি রে, সব পুরুষ শুয়ে বসে খেলেও সেই সম্পত্তি শেষ হবে না। শোন, সঞ্জয়কে বল ওই ট্রাক হাইজ্যাকিং এর কেসটা উইথড্র করে নিতে। আর ওই শালা কুমারের বাচ্চাকে ওর বাবার কাছে উপরে চালান করে দিতে হবে। পিসিমণি? আমি পিসিমণি। আমাকে চিনতে পেরেছো পিসিমণি? কি বলছিস তুই কুমার, আমি তোকে চিনতে পারবো না। তোর সঙ্গে একটু জরুরি কথা আছে। শুনবো বাবা, সব শুনবো, তার আগে তোকে একবার ভালো করে দেখি। কতদিন তোকে দেখিনি বলতো, এমন করে কাছে পাইনি। এক রাতের মধ্যে ওরা আমাকে তাড়িয়ে দিল জানিস, কোথেকে একটা ছেলেকে ডেকে নে, সে তোর মতো দেখতে, বলে কিনা এই কুমার আমার চোখে ফাঁকি দেবে, আমার চোখে। বললা বললা আমি তোকে কোলে পিঠে করে মানুষ করিনি, রাতের পর তোর গাথা পাল্টে তোকে ঘুম পাড়াইনি। বললা আমাকে আচল নগর ছিলাম, আমাকে আচল নগর। আমি জানি বেশি মনে, আমি জানি মায়ের স্নেহ আমি কোনোদিনও পাইনি, কিন্তু মায়ের অভাব তো তুমি কোনোদিন আমাকে বুঝতে দাওনি। অসহায় নিঃসঙ্গ হয়ে আমরা তোমার কাছে এসেছি পিসিমণি। কে বললো তুই অসহায়? কে বললো? হাই বাবা, ভিতরে আমি আছি না, মাথার উপরে ভগবান রয়েছেন। কুমার, প্রতিশোধ তোকে নিতেই হবে। আমার এই বাড়িটা ওদের এই নরক থেকে অনেক দূরে। শোন না, আমি বলি কি, ওরা কেউ টেরও পাবে না, তোরা সবাই মিলে এখানে থেকে, এখান থেকে নেই দেখা। আমি পাগলের মতো কি সম্ভব, মুখটুক শুকিয়ে গেছে সবাই।
হাত মুখ তো একটু বিশ্রাম করে না, আমি খাবার তো জোগাড় করি। চল দেখি দেখি, একটা নিরাপদ শেল্টারের ব্যবস্থা হলো, এবার প্ল্যান অনুযায়ী মুভমেন্ট। আমাদের সবাইকে কিছু না কিছু তো করতেই হবে, তবে এতে সবচেয়ে ভাইটাল পার্টটা করবে গোলাপ। আমি তো তোমায় বলেছি, তুমি যদি আমায় চোখ বন্ধ করে খাদেও ছাপ দিতে বলো আমি দেব। চোখ বন্ধ করে নয় গোলাপ, চোখ খুলে তোমাকে সব কাজ করতে হবে। প্রথমে তোমাকে পৌঁছাতে হবে ওই নকল কুমারের কাছে, তারপর তোমার প্রেমের জালে ওই প্রতারকটাকে ফাঁসাতে হবে, আর আস্তে আস্তে ওর পেট থেকে তোমার সব কথা বার করতে হবে। তারপর শুরু হবে আমার খেলা। Pleasure to introduce myself. I'm Achyut Kumar, ekhankar somosto cha baganer malik. Oh really? I'm Rosie. Well, glad to meet you. Same to you. Jodi ekta peyara abdar kori rakhben. Peyara abdar? I like that. Ashole peyara cheleder amar bishon pochondo. So, what do you want, Mr. Kumar? মানে আপনাকে আমি একটু নিজের মতন করে একা পেতে চাই। চাওয়ার মতো চাইলে নিশ্চয়ই পাবে। বাই। শুনুন, আমরা কোথায় কখন দেখা করতে পারি? আপনি চাইলে আজকেই হতে পারে। আজ রাতে টাউন ক্লাবের ডিস্কো থেকে আসুন না, আমার স্পেশাল শো আছে। Bye.
হলো যখন দেখা সেই লগ্নে শেখা তাকে বলে প্রেম ভালোবাসা হলো যখন দেখা সেই লগ্নে শেখা তাকে বলে প্রেম ভালোবাসা দুষ্ট সোনা ও সোনা মিষ্টি করে নামটি আমার ঘরে বন্ধু তুমি হলে একা একা পথে চলতে চলতে তুমি আমার সাথী হলে মিষ্টি মিষ্টি করে নামটি আমার ঘরে বন্ধু তুমি হলে একা একা পথে চলতে চলতে তুমি আমার সাথী হলে দুষ্ট সোনা ও সোনা এই তোর মুরত তোর হাত থেকে অন্য মেয়ের খপ্পরে পড়ে কি করে আমি কি করব ফুলি ফুলি মধু খেয়ে বেড়ানোর যা স্বভাব তাকে আমি কতদিন ধরে রাখবো শট আপ শট আপ এর জন্য তোকে কারি কারি টাকা দি একটা লম্পট মাতাল ছেলেকে তোরে রাখার ক্ষমতা তো নষ্ট হয়ে গেছে ইউ বিচ প্লটি ফুল ওয়েল ডান গোলাপ ওয়েল ডান ইউ হ্যাভ ডান আ গ্রেট জব তুমি শুধু কাছে নয় একেবারে বাড়ির ভেতর ঢুকে গেছো ভেরি গুড কাল রাতে যখন ফিরলো তখনও তো বেহুশ ওকে বিছানায় শুয়ে আমি সারা রাত মেঝে শুয়েছিলাম এখানে সকালে কিছুতেই ছাড়তে চায় না কোনো রকমে কাজে ছুটো করে পালিয়ে এসেছি বলে এসেছি রাতে আবার আসব দেখিস রে মা যা করবি একটু সাবধানে করিস মদো মাতালের উপর তো আর ভরসা করা যায় না এই পিসি ভয় পাচ্ছে ভয় পেও না পিসি মনি গোলাপের উপর আমার পুরো কনফিডেন্স আছে গোলাপ যা করার আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এই কাজে অনেক রিস্ক আছে যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি তাই তার আগে চালাকি করে তোমাকে ওর পেট থেকে সব কথা বার করে নিতে হবে ওকে দূরে কেন আমার একটু কাছে এসে বসো না কাছে বসবো বসবো আগে এটা নাও দ্যাটস লাইক এ গুড বয় থ্যাংক ইউ সুইটহার্ট জানু কুমার তোমার জন্য না আমার খুব খারাপ লাগে খারাপ লাগে হ্যাঁ আমার জন্য আমার জন্য তোমার কেন খারাপ লাগে সুইটহার্ট তুমি এত বড় ঘরের ছেলে হয়ে নিজেকে কেন এভাবে নষ্ট করছো বলো তো বড় ঘরের ছেলে বড় ঘরের ছেলে কোন সারা বলেছে যে আমি বড় ঘরের ছেলে সে কি দুনিয়া শুদ্ধ লোক জানে তুমি এই রায়বাড়ির একমাত্র ছেলে শুভঙ্কর রায়ের ছেলে কুমার বুলশিট হয়ে গেছে আমার কুমার হতে তাহলে আমি হচ্ছি সঞ্জয় ওকে ওকে আমি মেনে নিলাম যে তুমি সঞ্জয়
কিন্তু চলে তুমি এখানে এলে কি করে গো কি করে আমি এখানে কুমার সেজে আছি ডালে আসলে আমি হচ্ছে বক্সার সঞ্জয় আমার এই ঘোষের সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি ভবিষ্যৎ পারবে না বুঝেছ সঞ্জয় বাবু থ্যাংক ইউ ইউ আর ভেরি গুড পারফর্মার থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাথে আমার কিছু কথা আছে আমার সঙ্গে তো কি কথা আছে এখানে বলুন এখানে ঠিক বলা যাবে না কথাটা খুব কনফিডেন্সিয়াল আপনি আমার সাথে চলুন না ওয়েল তার আগে বলুন যে আমার সঙ্গে আপনার দরকারটা কি আপনাকে অভিনয় করতে হবে অন্য নামে অন্য ভূমিকায় এর জন্য আপনি অনেক টাকা পাবেন চলো টাকার জন্য ডার্লিং টাকার জন্য আমি এখানে চলে এলাম ওরা আমাকে কুমারের আদব কায়দা চাল চলন সব শেখালো আমিও আস্তে আস্তে সব শিখে নিলাম তারপর টাকার জন্য আমি সঞ্জয় থেকে কুমার হয়ে গেলাম সঞ্জয় সঞ্জয় তুমি সঞ্জয় ভেবে আমার সঙ্গে অভিনয় করে যাবে ওকে ওকে চলো একে কুমার এরই মধ্যে পুরো বোতলটা শেষ করে ফেললে এখন আবার নতুন বোতল খুলতে হবে খোলো খোলো ডালিং সব খুলে ফেলো আমার এখন মদ চাই অনেক মদ না না কুমার এত মদ খেতে নেই খাবো না মানে আমি কি শালা কারো বাপের পয়সায় মদ খাচ্ছি আমি শালা হারামের পয়সায় মদ খাচ্ছি আমি এখন মদ খাবো ফুর্তি করবো যা ইচ্ছে তাই করবো কোন শালা শুয়ে বাচ্চা আমায় কি বলবে রে রোজি রোজি জানি আমি তোমাকে একটা গিফট দিতে চাই মাত্র 50,000 টাকা এত টাকা না না কুমার না তুমি জানো না সম্রাট যদি জানতে পারে না
তোমার উপর ভীষণ রাগ করবে। সম্রাট? হ্যাঁ সম্রাট। আমি কারো কোনো পরোয়া করি না জানো ডালে। ওই সম্রাট আর ওর ওই বুড়ো বাপ, ওই দুটোই হচ্ছে আমার চাকর। জানো ডালে, ওই দুটোকে বাড়ির থেকে তাড়িয়ে তোমাকে বিয়ে করে আমরা দুজনে যাবো হানিমুন করতে সুইজারল্যান্ডে। জানো ডালে, এই চা বাগান, ফ্যাক্টরি, স্টেট ব্যাংকের টাকা, এই সব কিছুর মালিক হচ্ছে আমি। আমি আমি আর ইডিয়েট সম্রাট, ইডিয়েট সম্রাটটা জানে না যে সবচেয়ে আগে আমি ওর পেছনে একটা লাথি মারব, একটা লাথি। গেছে গেছে, এবার আমি যাব, তুমি সাবধানে থাকবে আর কাল সকালে অবশ্যই আমার সাথে দেখা করবে। ওকে বাই বাই। সঞ্জয় বাবু, কাল সকালে চমবে মজা। দাঁড়াও, বলো কি বলবে। কাল রাতে কি বলছিলে? কাল রাত্রে কি বলছিলাম? ন্যাকা সেজো না, আমি ইডিয়েট শুয়ারের বাচ্চা, বাচ্চা লাথি মেরে বাড়ির থেকে বের করে দেবে, এসব বলনি? কি যা যা বলছো, কাল রাত্রে আমি এসব আবার কখন বললাম? কখন বললাম? মাতাল কোথাকার, সারা ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছিলি, তুলে এনে রাজার হালে রেখেছি। হ্যাঁ অমনি নেজ গজিয়ে গেছে না, সমস্ত হাতিয়ে তুমি আমাদের পাছায় লাথি মারবে, ইউ স্কাউন্ডেল। হ্যাঁ ম্যান, এটা হচ্ছে বক্সারের হাত, অপোনেন্টকে রিং থেকে নক আউট করতে বড় জোর 3 রাউন্ড লাগে, আর তোমার মতন একটা জোচ্চোরকে দুনিয়ার থেকে নক আউট করতে 1/2 রাউন্ডও লাগবে না। ভবিষ্যতে আমার উপরে হাত তুললে আমি তোমাকে আগা 5 তলা খেলাবো। জাস্ট ট্রাই টু কিপ ইট ইন ইওর মাইন্ড। কুমারের চালে সঞ্জয়ের কপালে কি দুর্ভোগ আছে? আমি এক্স-রে আই দিয়ে তা দেখতে পাচ্ছি। না না, সঞ্জয়ের কোনো ক্ষতি ওরা করবে না, কিন্তু কুমারকে একবার কাছে পেলে ওরা কিছুতেই ছাড়বে না। পেশেমনি, তাই তো এবার আমি উল্টো চাল খেলবো, আমি প্রমাণ করে দেব যে ওই সঞ্জয় হচ্ছে আসল কুমার। এটা কি করে সম্ভব? ক্রমশ প্রকাশ্য, আমি তো যা করব তোমাদের বলেই করব। এই যে ফিসফিসটা বন্ধ করো সন্ধ্যা বম্বল, এবারে কিন্তু তোমাদেরকে স্টেজে নাপতে হবে। হ্যাঁ তোমাদের, আর ফাটি অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ তোমাদেরকে। তোরা কথা বল, চা করে আনি। এই চলো না, পিছনের সঙ্গে একটু হাত লাগাই। আচ্ছা হাত লাগবো বলে আমি এখন রান্না করে কি চাকি বেলুন দিয়ে রুটি মারবো? তুমি না কিছু বোঝো না। আরে বোঝার কি আছে, বোঝার কি আছে, বসো বসো। ওরা গল্প করুক, আমরা গল্প করি, এখানে বসে বসে। ওদেরকে একটু একা থাকতে দেবে না? দাও না। অ্যাডাল্ট সিনেমা, ইডি শো, অ্যাডাল্ট সিনেমা। জয় বাঙালি জগিতা বলি। ওরা চলে গেল কেন বুঝেছো? তাহলে চট করে একটা দিয়ে দাও। কি তিন রাত সঞ্জয়কে মাল খাওয়াবে আর আমাকে কিছু খাওয়াবে না? দেখে ফেলবে, তা ছাড়ো না। আচ্ছা শিগগিরই দিয়ে দাও, কেউ দেখবে না, আমি চোখ বন্ধ করছি। আমার
আছে ভালো কেউ তো পাশে সঙ্গী হলো অঙ্গীকারে রাখবো ধরে গানে গানে থাকব তোমার আমি এ কথা বলি গোপনে থাকব তোমার আমি এ কথা বলি গোপনে ভাবতে আমার লাগছে ভালো কেউ তো পাশে সঙ্গী হলো আজ থেকে দুটি মন প্রতিটি ক্ষণে পাশাপাশি সারা জীবনে থাকব তোমার আমি এ কথা বলি গোপনে চোখে চোখে হারাবার এ তো সময় এই নিরালায় বলো না আমায় আজ এখানে থাকব তোমার আমি এ কথা বলি গোপনে ওই বললো আজকে আসতে ডার্লিং তুমি ওদের আসতে বলেছিলে হ্যাঁ ডার্লিং আসলে ওদের একটু টাকা পয়সা দরকার মানে ভালো কাজের জন্য মেসোমশাই আপনি বলুন না বলি বলি বলার জন্যই তো আসা কুমার সাহেব আমরা একটা জমি পেয়েছি সেখানে একটা বৃদ্ধাশ্রম করব আপনার মতো দয়ালু লোক সাহায্য না করলে কি করে এত বড় কাজ করব কুমার সাহেব কে বললো আপনাদেরকে যে আমি দয়ালু কেন ওই গোলাপ বলেছে তুমি একদম জাতা নিলে তোমার ওটা পাইছি গোলা কে
গোলাপ মানে কি হয়েছে কোন সাহেব মানে ওই হয়েছে কি মানে গোলাপ মানে তো রোজ রোজ থেকে রোজি ঠিক কিনা তো সেই রোজিকে গোলাপ বলা যায় কিনা বলুন ওয়েল সেড খুব ভালো বলেছেন ছাড়ো না ডার্লিং তুমি আমার কথা শোনো বলো ওরা আমার অনেক দিনের চেনা তোমার তো অনেক টাকা ওতে টাকাটা দিয়ে দাও না প্লিজ তুমি বলছো দ্যাটস ইট চেক বইটা দাও ও শিওর বলো ডার্লিং কত টাকা চেক কাটবো বেশি টাকা না মাত্র 1 লাখ মাত্র 1 লাখ টাকা ফর মাই ডার্লিং দ্যাটস ইট আহা কি নামে চেকটা কাটবো বলুন বিমল বল্লা ভুবন মোহিনী অবুল সুন্দরী দাসী হ্যাঁ বিমল বল্লা ভুবন মোহিনী অবুল সুন্দরী দাসী বুঝতে পারলেন না তো বুঝতে পারলেন না এটা নাম না মালগাড়ি আমার ধর্মপত্নীর মা ওকেই তো সবচেয়ে আগে বৃদ্ধাশ্রমে পাঠাবো তাই থাক 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 আর দরকার নেই আমি আমি সেল চেকে কাটছি ভালো নকল করতে পারে কিন্তু ছেলেটা আর দেখতে একদম কুমারদার মতো পিসুমনি তফাতের মধ্যে শুধু ঘন ঘন সিগারেট খায় তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমার শহীদটাকে নকল করে টাকা তুলছে এবার কি করবি কি করব টেট ফর ট্যাট যেমন কুকুর তার তেমনি মুগুর কি বলছেন ম্যানেজার বাবু ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা সব টাকা তুলে ফেলেছে কুমার নিজে এসেছিল নতুন চেক ইস্যু করে টাকা তুলে দিয়েছে ওকে স্কাউন্ডেল ওদের পথে বসাতে চাইছিস আজ তোর একদিন কি আমার একদিন কি ব্যাপার সম্রাট বাবু এমন ভাবে ঢুকলেন যাতে মনে হচ্ছে চোর তাড়া করেছে ঠিক তাই ব্যাংক থেকে যে টাকাগুলো তুলেছ সেগুলো কোথায় রেখেছ ব্যাংক থেকে টাকা তুলেছি আমি আবার নাকাসহ্য সেদিন তুমি বলেছিলে সব টাকা হাতিয়ে এখান থেকে চলে যাবে সেদিন তুমি অস্বীকার করেছি আজ তুমি চেষ্টা করলেও পারবে না কারণ ব্যাংক ম্যানেজার নিজে ফোন করে আমাকে বলেছে সম্রাট আমি তোমাকে আগেও বলেছি এই ভাষায় তুমি আমার সঙ্গে কথা বলবে না তোমার ওষুধ আমি জানি দাঁড়া এক্ষুনি বাবাকে ডাকছি আরে বাবাকে কেন তুমি তোমার বাবার বাবাকে ডাকো তবু আমি বলবো যে আমি ব্যাংক থেকে টাকা তুলিনি আমাকে এটা ফাঁসানো চক্রান্ত আর এই চক্রান্তটা করছো তুমি বলো টাকাগুলো কোথায় ও আপনিও বিশ্বাস করছেন না আমি ব্যাংকের টাকার বিষয়ে কিছু জানি না বেঈমান দুধ করা দিয়ে একদিন কাল সব পুষেছি বেঈমানি করছো চুপ সারা চুপ বেঈমান আমি না তোরা হ্যাঁ সারা জীবন যার আশ্রয় থেকেছিস যার নুন খেয়েছিস তাকে খুন করেছিস তোরা ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে তাকে মারার চক্রান্ত করছিস তোরা টাকার লোভে টাকার লোভে মনিবকে ভোগে পাঠিয়ে তার সম্পত্তি ভোগ করছিস তোরা পেমেন্টটা কে হলো আমি না তোরা হ্যাঁ সঞ্জয় ইউ আর ক্রসিং ইওর লিমিট শাট আপ বক্সিং রিং থেকে আমাকে তুলে এনে একটা ডুপ্লিকেট কিং সাজিয়ে আসল চাবিটা নিজেদের হাতে রেখে আমাকে একটা চাবির রিং সাজিয়ে ঝুলিয়ে রেখেছো আর ভেবেছো যে সময় আসলেই আমাকে ফাঁসিয়ে নিজেরা সব হাত করবে কিন্তু না আমি তা হতে দেব না আমি জানি যে ফিউচারে কি হতে পারে তাই আমি এমন একজনকে ফিট করে রেখেছি যে আমার কিছু হয়ে গেলে সে গিয়ে পুলিশকে সব ফাঁস করে দেবে হ্যাঁ আমি জানি যে তাতে আমার শাস্তি হবে কিন্তু পুলিশ এসে বাপ আর ব্যাটাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে টাকা ছড়ালেও তোমাদের শরীরে যে বেঈমানের রক্ত আছে সেটা আমার জানা আর বেঈমানরা সব কিছু হতে পারে কিন্তু কারোর বন্ধু হতে পারে না ড্যাড ও কিন্তু আমাদের গ্রিপের বাইরে চলে যাচ্ছে কিছু করার নেই ও হচ্ছে আমাদের ট্রাম্প কার্ড
দুরূপে তাস। কিন্তু ট্রাম্প কার্ডের উপর ওভারট্রাম্প করতে আমিও জানি। সঞ্জয়কে সারেন্ডার করতেই হবে। কি করবি এখনো বললি না তো? এবার কি প্ল্যান করছিস? এবারে ফাইনাল হিট, হয় এসপার নয় ওসপার। শোন না, বলছি আমার মনটা কিরম কু গাইছে রে, কোনো বিপদ হবে না তো? বিপদ যদি হয় তো সামনে সামনে মোকাবিলা করব। আমার বাবার মৃত্যু, আমার সঙ্গে প্রতারণা, এসবের বদলা নেব না। তার জন্য যদি রক্ত ঝরে তো ঝরুক। না না কুমন, না, যা করবি একটু ভেবে চিন্তে কৌশলে করিস বাবা। দাদাবাবুর একমাত্র ছেলে তুই কুমার, তো গর্ভধারিণী মা। আমার অঞ্জলি বৌদি উনি কত নরম মনের মানুষ ছিল বল, সেই মায়ের ছেলে তুই। পিসিমণি তুমি নিশ্চিন্ত থাকো, আমি কারো কোনো ক্ষতি করব না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যাতে আমি যুদ্ধে জিতে ফিরতে পারি। রোজ রোজ সকাল বিকেল এত মদ খেও না কুমার, তোমার শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। ভালো লাগে না রালিং, ভালো লাগে না। আমি কি করছি, কেন করছি, কার জন্য করছি আমি নিজেই জানি না। তুমি আমার কোনো কথা জানো না তাই এসব বলছো। ডালিং আমার একটু কাছে এসো। আমি তো তোমার কাছেই আছি ডার্লিং, বলো না কি বলবে। যা বলার আমি বলবো। এই রাধের সংখ্যা নড়িয়ে এখানে এলো কি করে? তুমি ওর সঙ্গে কি ডিল করেছো? ও ব্যাটাকে আমি চিনি না। ভাই চেনে না তো? অজীব কি বাত, একই বলছেন কুমার সাহেব। সাত দিন পেলে আপনার সঙ্গে আমার লিখা পড়া হলো। এ মকান, এ জমিন, চা ফ্যাক্টরি সব আমার নামে লিখা পড়া করে দিলেন, রুপিয়া ভি নিলেন। ওর এখন বলছেন ফার্স্ট টাইম আপনার সঙ্গে দেখা হলো। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। আরে এসব মিথ্যে, আমি এর সঙ্গে কোনো ডিল করিনি। ডিল করিনি? না। এই সব কাগজ পড়তো তাহলে কোথা থেকে এলো কুমার সাহ? দেখেন তো, এ সই ভি তো আপনারই আছে নাকি? বস বস হচ্ছে কুমারের সই। আপনারা বুঝতে পারছেন না যে কুমার এখানে কোথাও লুকিয়ে আছে, আর এই সব চাল হচ্ছে কুমারের চাল। ইয়েস ইয়েস, এই সব হচ্ছে ওই কুমারের চাল, আর ওই দলিলে সইটাও কুমারের। বস বস, ওই হচ্ছে কুমার, ধরুন ওকে, ধরুন। আমি কুমার নই, আমি হচ্ছি সঞ্জয়। লাই, হি ইজ লাইং ইউ বস। আমি হচ্ছি আপনাদের সঞ্জয়, আর হচ্ছে কুমার। এটাও তোমার চাল কুমার। কামরার তোমার নিশ্চয়ই মনে আছে যে তুমি আমাকে কিভাবে বক্সিং রিং থেকে তুলে এনে কুমার সাজিয়ে আমাকে রাজপ্রাসাদে বসিয়েছিলে। মিথ্যে মিথ্যে বলছে ও, আমাকে ফাঁসাবার জন্য মিথ্যে বলছে। ও হচ্ছে কুমার আর আমি হচ্ছে সঞ্জয়, সঞ্জয় আমি। আমি যদি কুমার হতাম তাহলে ব্যাংক থেকে সব টাকা তুলে পালিয়ে যেতাম, কিন্তু আমি তা করিনি। আমি আজই ব্যাংকে সব টাকা জমা দিয়ে দিয়েছি। সম্রাট, ইউ ক্যান টক টু দ্য ম্যানেজার ওভার দ্য টেলিফোন। সম্রাট, তুই এক্ষুনি ব্যাংকে ফোন করে ব্যাপারটা কনফার্ম কর তো, আর ওই দুটোকে সঙ্গে করে নিয়ে যা। বস বস, ও আপনাদেরকে মিথ্যে কথা বলছে। ও আমারই চাল, আমারই চাল আমার উপর খাটাচ্ছে। চালটা কে কিভাবে চেলেছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ইয়োর গেম ইজ ওভার কুমার। তুমি খুব বুদ্ধিমানের মতন চালটা চেলেছিলে, কিন্তু আমাদেরকে ইস্তিমাত করতে পারোনি। কুমার কুমার কুমার, এই তো সঞ্জয়, ওই তো কুমার। কুমার শোন না, আমি বলছিলাম কি, এইসব সম্পত্তি টম্পতি তুই তুই ভুলে যা, ভুলে যা, ওরা নিয়ে নে, যা খুশি তাই করুক। চল তুই আর আমি মা বাবাটা মিলে দূরে কোথাও চলে যাই। চল বাবা, চল বুড়ি। এসব হচ্ছে নাটক বস, এ হচ্ছে কুমারের একটা প্ল্যান। এটা একটা প্ল্যান করে পাঠিয়েছে, সেটা ওর সব প্ল্যান ফেসে দেবো। ভুলে গেছে যে আমি হচ্ছে একটা বক্সার,
ও যদি সঞ্জয় হয় তাহলে আমাকে বক্সিং হারিয়ে দেবে। যাও 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 কমন 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 হিট মি হিট মি কমন কমন হিট মি হিট মি কাম চুরি আমার সবকিছু শিখে নিয়েছ, আমি সেরকম কাম চুরি বক্সিংটা শিখে নিয়েছি। টিট ফর ট্যাট। দাও ড্যাড, সঞ্জয় ঠিক কথা বলেছে, ও নিজে ব্যাংকে টাকাগুলো জমা করেছে, ব্যাংক ম্যানেজার আমাকে কনফার্ম করেছে। এই ওটাকে নিয়ে যা, নাটক কর, পার করছি। এটাকে নিয়ে যা, একদম গোটা ভরে দে। আমাদের ভুল হয়েছিল সঞ্জয়, মানে আসল নকল না বুঝে আমরা তোমাকে অনেক অপমান করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই। আরে বস, আমি হচ্ছি আপনাদের চাকর, আপনারা যা বলবেন আমি তাই করব, কিন্তু আপনারা যার চাকর সেই কুমার, এই কুমার আপনাদের ক্ষমা করবে তো? সঞ্জয়, কুমার আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ আর কিছুক্ষণ পর কুমার তার বাবার কাছে পৌঁছে যাবে। অল দ্য বেস্ট। এদিকে এদিকে আসে আসে সাবধানে। সন্ধ্যা, ওরা কোন দিকে গেল? পিসুমনি আর সঞ্জয়কে নিয়ে গাড়িটা ওই দিকে গেল। ওই দিকে তাড়াতাড়ি চলো, পিসুমনিকে বাঁচাতেই হবে। চলো 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 চলো। টাকার জন্য এখন মরতে বসেছ, আর তোমার বাবা মাইরা কেমন? ছেলের জন্য এক ফোঁটা দয়া মানে নেই? আমার মা নেই, আর বাবা এসবে কিছু জানে না। বাবা জানে যে আমি একটা বড় চাকরি করছি, মাইনে যা হয় মাসে মাসে আমি উন পাড়িতে পাঠিয়ে দিই। উন পাহাড়ি? তুমি উন পাহাড়িতে থাকো?
কি বলছো কি তুমি হ্যাঁ ঠিকই বলছি স্যার ফেরোজি নয় গোলাপ কুমার সাহেবকে ভালোবাসে বিয়ে করবে বলে কথা দিয়েছে আসলে কলকাতায় তো আমরা একই বস্তিতে থাকি আর ওই বাজুরিয়াজি বাজুরিয়াজি আমাকে সম্পূর্ণভাবে চেনেন আর ওর কাছ থেকে ঠিকানা জোগাড় করেই তো আমি আপনার কাছে এলাম বেটাকে তাড়ান স্যার ঠিক আছে তুমি এখন যাও দরকার হলে ডেকে পাঠাও আচ্ছা ভাই ছবিটা দাও তো হ্যাঁ চলি স্যার চলুন স্যার গোলা গোলা ইংরেজিতে রোজ রোজ থেকে রোজি আরে কুমার তো আমাদের বোকা বানিয়েছে যাকে কুমার ভেবে আমরা পুরানো গোডাউনে আটকে রেখেছি সে হচ্ছে সঞ্জয় আর সঞ্জয় সে যে যে এ বাড়িতে আমাদের বন্ধু হয়ে আছে সেই আসলে কুমার ড্যাড আমার তো সব গোলমাল হয়ে যাচ্ছে তুমি আমার কিছু ভুল করছো না তো দাঁড়া 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 কুমার সঞ্জয় সে যে এ বাড়িতে আছে কুমার সঞ্জয়ের বাবাকে দেখেনি কুমারকে তাহলে সঞ্জয়ের বাবার কাছে নিয়ে গেলে তখনই তো সব হাতে নাতে প্রমাণ হয়ে যাবে কি করে কোথায় আছিস ভয় নেই গো ভয় নেই আমরা নাচা গানা করি সারা বিক্রি করি দেখো না এই কটা বোতল না বিক্রি হয়নি তোমরা নেবে গো নাও না তাহলে তাড়াতাড়ি ঘরে ফিরতে পারি নাও না নিতে পারি নাচ দেখাবি স্বপ্ন জালে কেমন ফাঁসি রে আহা কেমন ফাঁসি রে যেমন নাচায় তেমন নাচে মজা গুল রে মুচকি হাসি আর তো ছোঁয়া প্রেম ভাবে রে Thank you.
30 মিনিট কি চলে চলে কুমার আমাকে পাঠিয়েছে আপনাকে বাঁচাতে চলে আসো সঞ্জয় আমাদের সঙ্গে যাবে আমি বলছি সঞ্জয় আমাদের সঙ্গে যাবে আমি বলছি শোনো আমরা যাবো আমরা ফোন পাঠিয়ে যাবো চলো সঞ্জয় কোথায় যেতে হবে সঞ্জয় একটা নতুন এস্টেট কিনবো ভাবছি তো কুমারের হয়ে তোমাকেই তো সব সই সাবুত করতে হবে গেট রেডি নতুন স্টেট কোথায় বন পাহাড়ে আসুন 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 বাবু বন বাবু মানে সঞ্জু আরে তোমারা সঞ্জু বাবু আরে দরওয়াজা খোলো বাবু বাবু আরে সঞ্জু বেটা বেটা রে আরে আমার খুব বিপদ জানো আচ্ছা মানে আমার স্ত্রী প্রসব বেদনা উঠেছে ডিপার্টমেন্ট এখানে ডাক্তার আছে জি বাবুজি ডাক্তার তো এখানে পাবেন না দেখেন সামনে আমার আমার ঘর আছে আমার দিদি আছে ও চায়ের কাম করে আপনি আপনার দিদিকে নিয়ে আমার ঘরে চলেন বাবুজি এ গাড়ি যাবে না আপনি তুমি তুমি বাবা বাহাদুর না আপনি বাবুজির বিবিকে ধরে নিয়ে বসেছিলেন আমার সঙ্গে দেখা হলো ফির আমার বাড়িতে আপনারা আসলে আর বাবুজির লড়কা হলো তখন বুঝিনি দিদিমণি বুঝলাম পরে বহুত বড় পাপ করেছিলাম বহুত বড় পাপ কিসের পাপ মেয়ে হয়ে যাকে কোনোদিন কেউ মা বলে ডাকলো না সেটা পাপ নয় এই হাতে আমি দিনের পর দিন কত মায়ের কোল আলো করে দিয়েছি কিন্তু আমার কোল সেই অন্ধকার এটা পাপ নয় লেকিন লক্ষ্মী এভাবে আমরা অন্যের বাচ্চা কেড়ে নিতে পারি না না কে কেড়ে নিয়েছে এই বাচ্চা ভগবান আমাকে দিয়েছে আজ থেকে এই বাচ্চার আমি মা না কাউকে দেব না কাউকে দেব না দিদিমণি এ সঞ্জু বেটা এ মেরা সঞ্জু বেটা এ বাবুজি লড়কা উস দিন জড়ুয়া লড়কা হুয়া থা বেটা তুই বাবুজি লড়কা মানে আমি হচ্ছে চমচ ভাই মানে আমি হচ্ছে রায়বাড়ির ছেলে বাবু বাবুজির আমার প্রথম থেকে কি আমার সন্দেহ হয়েছিল হ্যাঁ বাড়ির সঙ্গে তোকে এখানে জোর করে নিলাম না বল তার মানে 25 বছর আগে তোরা তো ভাই এখানে এই বাড়িতে চলে গেছিস তুই আর কুমার বেটা তোর পিসি প্রণাম কর আমাদের কুমারের কাছে এক্ষুনি যেতে হবে ও তবে এই মিলন দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হবে না আমি এক্ষুনি ড্রপ সিন টেনে দেবো শুনুন মানে যা বাবু একটা কথা মনে রাখবেন মাথার উপর ভগবান আছেন এত বড় বেঈমানি তিনি সহ্য করবেন না আরে করবে করবে সহ্য করবে ভাগ্য তো এখন আমার হাতের বুটে চলে এসেছে এই গোটা রায় বংশকে আজ আমি এখানে খবর দেবো সবার আগে সঞ্জয় এই সঞ্জয় হারা সঞ্জু
পাপের শাস্তি পেয়েছি রে বেটা। যাকে তেরা ভাই কো বাচা, তু তেরা আপনা খুন বাচা। যা বেটা। তো কুমার রইল রুসি, আই এম সরি,
গোলাপ, তুমি সত্যি গোলাপ। কয়েক বছর পর ফিরে এসে আমি ছোট্ট একটা ভাইপ দেখতে চাই, যাকে নিয়ে আমি খেলবো, কাঁধে নেব, অনেক ঘুরবো তাকে নিয়ে। ভাই, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, ভাই আমাকে ক্ষমা করে দিস। পিসি, আমার জন্য বরযাত্রা অপেক্ষা করছে। সঞ্জু, সঞ্জু ভাই, সঞ্জু অফিসার আমার জন্য অপেক্ষা করছেন তো? আপনি চলুন, চলুন। শুভকামনা রইল তা যেন ভালো থেকো, রইব তোমার চিরদিন তা যেন ভালো থেকো ও প্রিয়, ভালো থেকো ও প্রিয়। ভালো থেকো ও প্রিয়।